ইনপুট সাবসিডি আর ফসল বীমা দাবি নেই তহসিল অফিস তালা বন্ধ আন্দোলন। জুহার আপন মানুষ সম্রাট নিউজ উত্তমকে স্বাগত। বরগড় জেলা ভেড়েন ব্লকর কৃষক সংগঠন আজ ভেড়েন তহসিল অফিস ঘেরাও করে অফিসে তালা দেলে। তো আসুন আজ ভেড়েন ব্লক উপরে গোটে নজর পকামা। জুহার আপনার পরিচয় দেবে আজ কেন আপনার সমস্যা হল তহসিল অফিস তালা বন্ধ করছেন সে বিষয়ে কিছু কবে? উৎপন্ন কুমার ভাই, সংযুক্ত কৃষক সংগঠন কৃষক সংগঠন নির্দিষ্ট কাল লাগে তহসিল অফিস তালা বন্ধ আন্দোলন সামিল হয়েছে। সবে জানিছ যে গলা মিগিজন বর্ষা সময়থি আমার পেটা কইছিল ধান বহুত ক্ষতির সম্মুখীন হয়েছিল, সেটির লাগে তার ক্ষতিপূরণ জলদি কেমতি মিলবা যে আমি জেলা প্রশাসনকে জনাইছিল, সরকার বাহাদুরকে জনাইছিল। সে সময়কে তহসিল প্রশাসন জরিয়ান আর এই মানুষের জরিয়ান রিপোর্টটি পেশ করা হয়েছিল। সে রিপোর্টর আধার হচ্ছে যে বরগড় জেলার 41,000 হেক্টর জমি 33% হিসাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই হিসাবে আমার হেডেন ব্লকর ক্ষতি পরিমাণটা হচ্ছে পাখাপাখি 10,000 হেক্টর, তার অর্থ 25,000 একর ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি জলদি সে ইন্স্যুরেন্স আর ইনপুট সাবসিডি লাগে আমি এটা আসিছ যে 10 দিন হচ্ছে আমি সংযুক্ত কৃষক সংগঠন আড়ু আন্দোলন জারি করছ, বরগড় জেলা কৃষি কার্যালয়কে অচল করছ, ফের বি সরকার বাহাদুর নে শুনবার, সেটির লাগে আমি এখানে চেতাবনী দেবার লাগে এইছ যে রিপোর্ট যদি কে পঠাইছে উপরকে বলে সেটা তহসিল প্রশাসন পঠাইছে, তার আয় এস্টিমেট রিপোর্টটা উপরকে যাইছে অথচ সেটা কার্যকারী কাঁচের লাগে না হবা, সে চেতাবনী বার্তা নিয়ে করি জব তক আমার ইন্স্যুরেন্স আর ইনপুট পয়সা অতি জলদি আমার মুনাকে না পড়ুছে তব তক আমি তহসিল কার্যকে বন্ধ করবার লাগি জাগতিয়ার রহমু উঠবার প্রশ্ন হি না উঠবার। স্যার আজ যেতে বেলা আপনার তালা বন্ধ করলে তহসিলদার কিছু কহিলে কেন কহিলে? তহসিলদার তো আইলে সে জন অনভিজ্ঞ মান গোটে জিনিস না জানি করে কহিলে যে কার পারমিশন তে চান্দুয়া গড়া হয়েছে বলে, চান্দুয়া গড়াবার লাগে পারমিশন বড় কথা নি নুহে। কাল যেহেতু আমি তহসিল প্রশাসনকে বন্ধ করবার লাগে চিঠি বি দেইছিলু ঘোষণা করেছিলু তাহাকে জনা বি হয়েছে, সেন এই চান্দুয়াটা বড় জিনিসটি নুহে। ইন জনা পড়ুছে যে তহসিল প্রশাসন চাষির পটিয়া নেয়ন, সে ইন উহরি যাবার লাগে অলগা বাহানা সে নুরুছে, হলে বাহানাকে আমি ভ্রুক্ষেপ করবার নেয়ন, যত আমার দাবি পূরণ না হচ্ছে আমি ইন উস্কিবার বি নেয়ন। আগামী দিনে যদি সরকার আপনার কথা না শুনন বেলা আগামী দিনে কেন পদক্ষেপ নেবে? আমি রোকঠোক জবাব দিয়ে আসিছ গলা 27 তারিখ যে বিক্ষোভ চেতাবনী সমাবেশ ন সামিল হইতুন বরগড় জেলাপাল অফিস ন, তারপরে পরে 10 দিন হয়ে গনা ন কৃষি কার্যালয়কে বন্ধ করছু বরগড় জেলা, আজ পহেলা করি করি নমুনা হিসাবে বরগড় জেলার ভেড়েন তহসিল অফিসকে বন্ধ করছু। যদি অতি জলদি ইনপুট আর ইন্স্যুরেন্স আমাকে নাই মিলুছে বলে বরগড় জেলার যেতে তহসিল অফিস আছে যেন মানে রিপোর্ট পঠাইছন সব তহসিল অফিসকে অতি জলদি বন্ধ করমো, আবা বুধবার তো অতাবিরা তহসিল অফিস বি বন্ধ হবা, বরগড় তহসিল অফিস বন্ধ হবা, বরপালি তহসিল অফিস বি বন্ধ হবা। আজ্ঞা আগামী দিনে ইলেকশন আছে আউ যেহেতু বরগড় গুটে কৃষি উপরে নির্ভর করছে তো আগামী দিনে ইলেকশন আছে কানে কবা চাইবে? আমি তো 17 দফা দাবি চাষী মানকর ন্যায্য আর হক কে নিয়ে করি বরগড় জেলার সবু পার্টির প্রেসিডেন্ট কে দিয়া হইছে, রাজনৈতিক দল মানকর প্রেসিডেন্ট মানকু দিয়া হইছে, সেই ভিতরে প্রমুখ দাবি হচ্ছে যে আমার ঋণ ছাড় গুটে দাবি হ্যাঁ, ইলেকট্রি 300 ইউনিট ফ্রিটা আমার দাবি হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে ইনপুট আর ইন্স্যুরেন্স অসল দাবি হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে ধান কুইন্টাল কো অতি কম না 5,000 টাকা বলে দাবি হ্যাঁ। আমি রাজনৈতিক দল মানুষ চেতাবনি দেউছু যে দেশর বড় ভাগ যদি কেনটা হউছন সেটা হউছন চাষি, গণ যদি কাহাকে কোহাইবা সেটা বি চাষি, এই চাষির হককে যদি পূরণ করবার লাগি পদক্ষেপ নেই নে হবা, নির্বাচনী ইস্তাহারটি নেই দি হবা বলে ভোট সময়কে আমি উচিত জবাব সেমানকে দেব, দেখেই নেমু যে চাষির দম কেতে চাষির তাকত কেতে আর কেন তেজ আর চমক নেই করি সে কাম সব করিবা। কতটা ব্লক রু ইন চাষী মানে আজি মানে কেন কেন ব্লক রু কেন কেন পঞ্চায়েত রু মানে চাষী মানে আসিছন আজি
আজ আমি ফেডেন ব্লক কৃষক সংগঠন তরফ ফেডেন ব্লক র 21টা পঞ্চায়েত চাষীর সমাগম আমি ডাকিছ কম বেশি সবুঠানো আসিছন আর সবে এক আর অভিন্ন আও এটা প্রমাণ করবার লাগি আমি পহলা ময়দান বাসি নিছ তহসিল অফিস সামনাকে তালা দেই করি স্যার আপনকর পরিচয় দেবে আর আজ কারণ সমস্যা হলা আপন তহসিল অফিস তালা দেইছন সে বিষয়ে কিছু কহবে মো নাম সুদাম পাত্র ভেড়ান ব্লক কৃষক সংগঠন সম্পাদক দেখুন আজ্ঞা গত মিগজুম বর্ষার ডিসেম্বর মাসে চার পাঁচ ছ সাত তারিখ চার দিন ধরে লগাণ বর্ষা হয়েছিল ভেড়ান ব্লকর সবু অঞ্চল বর্ষা হয়েছিল বহুটা ফসল ক্ষতি হয়েছিল আমার তহসিলদার আর এই মানকর রিপোর্ট অনুসারে 9761 হেক্টর জমি ভেড়ান ব্লকর ক্ষতি হয়েছে কিন্তু এতকি দিন যাক সরকারি সহায়তা যেটা ইনপুট সবসিডি বাবদে ভেড়ান ব্লক এক টঙ্কা নাই পাইবার তেল আর বিমা কোম্পানি বি এতকি দিন যাক ফসল বিমা নাই দেবার তেল সেটির লাগি আমার এই আন্দোলন আর কেন কেন ভেড়ান ব্লকর কেন কেন পঞ্চায়েত রু কেদরা পঞ্চায়েত রু আজি চাষী মানে আসিছো ভেড়ান ব্লকর 21টা পঞ্চায়েত রু আজি চাষী মানে আসিকিরি এই আন্দোলনে ভাগ নেইছন কিন্তু তহসিলদার গোটে ভুল রিপোর্ট দিকিরি 20টা পঞ্চায়েত ক্ষতিপূরণ পাইবালে হকদার আর গোটে পঞ্চায়েতকে ছাড়ি দিয়েছ সেটা প্রশাসনর ভুল স্যার আজি যেতেবেলে আপন মানে তহসিল অফিস তালা দেলে তালা দেলা বেলে তহসিলদার কিছু আপনকে কইলে আমি যেতেবেলে তালা দেলু তহসিলদার আমাকে বলপূর্বক উঠাই নেবার লাগি চেষ্টা করদুলে কিন্তু আমি নাই মানল আমার টেন্ট খুলি দিও মাইক খুলি দিও বলিকি তহসিলদার আমাকে ধমকালে কিন্তু আমার সংগঠন তার তীব্র প্রতিবাদ কলা আর আমার আন্দোলন আমি জারি রাখিছি আর যেতে দিন যাক ফসল বিমা নাই মিলবা কি ইনপুট সবসিডি নাই মিলবা সেতে দিন যাক ভেড়েন তহসিল অফিসে তালা ঝুলো আন্দোলন আমার দাবি পূরণ নাই হবার তক জারি রাখ আও কেন কেন সংগঠন নু আপনি ইনকে যোগ দেইছন আমার এই সংগঠন আজ আন্দোলনকে আমার বরগড় জেলা সংযুক্ত কৃষক সংগঠনর সদস্য মানে যোগ দেইছ ভেড়েন কোশল সেনার ভাই মানে আসছন আর আমগো ভেড়েন উকিল সংঘ বি আর ভেড়েন নাগরিক কমিটি বি সমর্থন দেউছ তার সঙ্গে ভেড়েন গোটে স্বেচ্ছাসেবী অনুষ্ঠান অমৃত কুটুম সেমানে বি আমগো সমর্থন দেউছ থ্যাংক ইউ স্যার।